الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. ما وراء النهر এ শব্দটির সাথে আমরা কম বেশি পরিচিত, বিশেষ করে যারা কিতাবাদি ইসলামী গ্রন্থ সমূহ পড়েছি, স্টাডি করেছি, তারা এই নামটির সাথে পরিচিত আছি। আমরা যাদের কিতাব অধ্যয়ন করি, বুখারি, তিরমিজি, উসুলুশ্বাসি, এ সকল গ্রন্থের লেখকগণ মা ওয়ারা উন্নাহার অঞ্চলের অধিবাসী ছিলেন। আজকে আমরা মা ওয়ারা উন্নাহার এই অঞ্চলের পরিচিতিমূলক কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আসুন মা ওয়ারা উন্নাহার অর্থ কি। মা ওয়ারা উন্নাহার অর্থ হচ্ছে নদীর ওই পার। আমাদের সমাজেও আমরা দেখি দুটি গ্রামের মাঝে যদি নদী থাকে তাহলে এই পারের লোকেরা নদীর ওই পারের অঞ্চলকে নদীর ওই পার বলে অবহিত করে, যে ওই পারে যাব, ওই পারে বাজার আছে, ওই পারে অমুকের বাড়ি, কিংবা গাড়িওয়ালারা নৌকা তারা এভাবে ডাকতে থাকে যে ওই পার যাবেন কিনা, ওই পারে কে যাবেন। তো নদীর ওই পারের অঞ্চলকে বলা হয় মা ওয়ারা উন্নাহার। ইসলামী ইতিহাসে মা ওয়ারা উন্নাহার বলে একটি নির্দিষ্ট ভূখণ্ডকে বোঝানো হয়, সেটি হলো মধ্য এশিয়ার দুটি নদী জিহুন ও সিহুন। দুটি নদী জিহুন ও সিহুন, এ দুটি নদীর মাঝে অবস্থিত শহরগুলোকে, ভূখণ্ডগুলোকে মা ওয়ারা উন্নাহার বলা হয়। বিখ্যাত এ দুটি নদীর পরিচয় হলো জিহুন নদী, যেটা সেটাকে বর্তমানে বলা হয় আমু দরিয়া, ফার্সি থেকে এসেছে আমু দরিয়া। এই নদীটি বর্তমানে আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এই চারটি দেশকে কেন্দ্র করে এই নদীটি প্রবাহিত হয়েছে। সিহুন যে দরিয়া, সিহুন নদীকে বর্তমানে বলা হয় সি দরিয়া। এই নদীটিও চারটি দেশকে কেন্দ্র করে প্রবাহিত হয়েছে, সেগুলো হচ্ছে কিরগিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান। এই চারটি দেশকে কেন্দ্র করে সিহুন বা সির দরিয়া প্রবাহিত হয়েছে। তো এই দুটি নদীর মধ্যখানে যে দেশগুলো ছিল, শহরগুলো ছিল, সেগুলোকে বলা হতো মা ওয়ারা উন্নাহার। সর্বপ্রথম সেই শহরগুলোকে মা ওয়ারা উন্নাহার বলে কারা অবহিত করেছেন, এ বিষয়ে ইতিহাসে পাওয়া যায় সাহাবি হযরত আল হাকাম ইবনু আমর আল গাফফারি, যিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে খোরাসানের গভর্নর ছিলেন। তিনি 45 হিজরিতে বালখ বিজয় করে যখন জিহুন, যেটা বর্তমানে আমু দরিয়া হিসাবে পরিচিত, সেই জিহুন জিহুন নদীর কাছে আসেন এবং সেই নদীর পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করেন, তো এই নদীর ওই পারে যে শহরগুলো ছিল সেগুলোর নাম তারা জানতেন না, সেগুলোর সাথে তারা পরিচিত ছিলেন না, বলে তারা নদীর ওই পারের শহরগুলোকে মা ওয়ারা উন্নাহার বা নদীর ওই পারের শহর এই নামে তারা অভিহিত করেছেন এবং পরবর্তীতে এই নামেই সেই শহরগুলো প্রসিদ্ধ হয়, পরিচিত হয় এবং খ্যাতি লাভ করে। মা ওয়ারা উন্নাহার তদানীন্তন কালে মা ওয়ারা উন্নাহারের অন্তর্ভুক্ত শহরগুলো বর্তমানে উজবেকিস্তান, দক্ষিণ পশ্চিম কাজাখস্তান এবং দক্ষিণ কিরগিস্তান,
এই দেশগুলোর মধ্যে বিলীন হয়ে আছে। উজবেকিস্তান, দক্ষিণ পশ্চিম কাজাখস্তান, দক্ষিণ কিরগিজস্তান, এই বর্তমানের এই দেশগুলোর মধ্যে তদানীন্তন কালের মা ওয়ারা উন নাহার বিলীন হয়ে আছে। মা ওয়ারা উন নাহারের প্রসিদ্ধ শহরগুলোর মধ্যে আছে বুখারা, যেটা বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত, সামারকান্দ, এই শহরটিও বর্তমানের উজবেকিস্তানে অবস্থিত, তিরমিজ, যেখানে ইমাম তিরমিজির জন্ম, এই শহরটিও বর্তমানের উজবেকিস্তানে অবস্থিত। তদানীন্তন কালের মা ওয়ারা উন নাহারের প্রসিদ্ধ শহরগুলোর মধ্যে আরো রয়েছে ফারগানা, মারু, হাওয়ারিজম, তাশকান্দ, এই শহরগুলো মা ওয়ারা উন নাহারের অন্তর্ভুক্ত। আমরা ইসলামী গ্রন্থসমূহের মধ্যে দেখি যে এই শহরগুলোতে অনেক বড় বড় আলেম জন্ম নিয়েছেন এবং এই শহরে জন্ম নেওয়া আলেমগণ যুগ বিখ্যাত কিতাব বা গ্রন্থ রচনা করেছেন এবং তাদের গ্রন্থগুলো থেকে যুগে যুগে ইসলাম ও মুসলিমগণ উপকৃত হয়েছেন।